এবার লোকসভা ভোটের মুখে উত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে আলোড়ন। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক পোস্ট করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। সেই পোস্টে মোহিত সেনগুপ্ত দাবি করেন তাঁকে তৃণমূলে যোগদানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি আমৃত্যু কংগ্রেসেই থাকবেন বলে সাফ জানান। পাশাপাশি আরও জানান, আইপ্যাকের মাধ্যমে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। মোহিত সেনগুপ্তর করা ফেসবুক পোস্ট ঘিরে দিনভর উত্তাল জেলার রাজনীতি। আইপ্যাকের লোক আসছিল, মানে শাসক দল আইপ্যাকের লোক আসছিলেন, একজন মেঘালয় থেকে একজন আসাম থেকে। তাদের বক্তব্য যে আপনার সঙ্গে আমাদের যে উত্তরবঙ্গের ইনচার্জ আছেন সে কথা বলতে বলছে, কথা বললে রাজি হলে সেই ইনচার্জ। এত বড় ঘটনা, অথচ তৃণমূল নাকি কিছুই জানে না। আমার এই সম্বন্ধে কিছু জানা নেই, আমি কি বলবো, আমার তো কিছু, আমি, আমাকে তো কেউ যদি জানাতেন তাহলে আমি বলতে পারতাম। মোহিত সেনগুপ্ত নিরাশায় ভুগছেন তীব্র কটাক্ষ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। আবার 2021 সালে আমার কাছে 64,000-এরও বেশি ভোটে হেরে যান। ওনার কার্যত জমানত বাজেয়াপ্ত হয়েছিল, আর আজকের দিনে ওনার কাছে 4 জন লোক উনি নিরাশায় ভুগছেন। হ্যাঁ, সেই জন্য এই ধরনের আবোলতাবোল উনি পোস্ট করছেন। উনি অ্যাকচুয়ালি কৃষ্ণ কল্যাণীর জনপ্রিয়তা এখন শিখরে, সেই জন্য ওনার নামে যদি কিছু লিখে যদি লাইমলাইটে আসা যায় তার উনি প্রয়াস। দোরগোড়ায় লোকসভা ভোট আর এই ভোটকে সামনে রেখে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এদিকে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা, এখন দেখার আগামীতে কি হয়। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।